দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ তিন গৌরীপুর আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ক্ষমতাসীন দলের নেতা সোমনাথ সাহা। কিন্তু অল্প ভোটের ব্যবধানে দলীয় প্রার্থীর কাছে হেরে যান উপজেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। বিশ্বমানের MRI সিটি স্ক্যান পরীক্ষা এখন স্বদেশ হাসপাতালে, থাকছে 25% পর্যন্ত ছাড়। সেই আক্ষেপ গুচাতে এবার তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। শনিবার রাতে উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের মহেশ্বরণ বাজারে সোমনাথ সাহার আনারস প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সোমনাথ সাহা বলেন, গত সংসদ নির্বাচনে অংশ নিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, এই নির্বাচনে জয়ী হতে পারলে সর্বোচ্চটুকু দিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাব। আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনারা জানেন যে বিগত নির্বাচনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, শুধু অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত না, জানেন আমরা মানসিক এবং আমরা শারীরিক ভাবেও এই নির্বাচনটা করতে যেয়ে আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, আপনারা আগামী যে 21 তারিখ আমাদের উপজেলা পরিষদের নির্বাচন, সেই নির্বাচনে, এটা যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, এইখানে আমাদের ভূমিকা রাখার সুযোগ বেশি, যে আগামী 21 তারিখ 21শে মে আমাদের উপজেলা পরিষদের নির্বাচনে আপনারা আনারস মার্কা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। এবং আমি আপনাদেরকে কথা দিয়ে রাখছি যে যদি আপনাদের ভোটে দোয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে অবশ্যই আমার এই চেয়ারম্যানের বা আমার এই পরিষদের যে সর্বোচ্চ ক্ষমতা আছে সেটা দিয়ে এই এলাকার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাব। আর বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সোমনাথ সাহাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ গোলাম সামদানি খান সুমন। এবং আমি মনে করি গরিবরা যে উন্নয়ন চলছে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে 21 মে সবাই মিলে আমরা কি আনারস প্রতীকে ভোট দিব? আমরা সবাই আনারসে ভোট দিব, ইনশাআল্লাহ। কাজেই আপনারা কোন ভোটটি দামটির প্রলোভনে না পড়ে, এটা একটা স্থানীয় নির্বাচন, নির্দলীয় নির্বাচন, এখানে কোন দলীয় প্রতীক নেই, স্থানীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন উন্মুক্ত। এই নির্বাচনে আপনারা দল মত নির্বিশেষে সমস্ত ভয়ের উঠে উঠে 21 তারিখ সারা দিন আনারস মার্কায় ভোট দিন। গ্রামের প্রবীণ ব্যক্তি ফর হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম মোহাম্মদ আজাদ। এবং এটা সুন্নাতকে ভালো আছে আপনারা এখানে আসতেন, এটা আমার বিশ্বাস। বিগত নির্বাচনে আমরা কষ্ট করেছি, আপনারা কষ্ট করেছেন, এবং সে ফসল আমরা তুলেও তুলতে পারিনি, এরকম একটা প্রচারণা আছে। যদি আমরা তাকে চেয়ারম্যান বানাতে পারি, আপনাদের উপস্থিতি আমাকে বিশ্বাস করে আশ্বস্ত করছে যে আমরা অবশ্যই 21 তারিখের নির্বাচনে অবশ্যই আমরা কামিয়াব হব। সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি। এটাকে জনসমাবেশ না, একটি কর্মী সমাবেশ, না হলে কোন সাধারণ মানুষ কোন অবস্থাতেই সারাদিন কাজ করে এত রাত্রে অব্দি আমাদের এই বক্তৃতা শোনার জন্য বসে থাকার কথা নয়। ওরা সকলেই সোমনাথ হয়ে গেছে। আমরা যে ছেলেটিকে আপনারা বিগত দিনে বিপুল ভোট দিয়েছেন, সেই ছেলেটি আপনারা আমাদের কথায় কর্মীদের, শুধুমাত্র কর্মীদের কাছে থাকার জন্য আজকে উপজেলা নির্বাচনের প্রার্থী করা হয়েছে। তাকে আপনারা যদি উপজেলা চেয়ারম্যান করেন, আমরা কার নির্বাচন করতে এসেছি? আমি ব্যক্তিগতভাবে সাধারণ সম্পাদকের নির্বাচন করতে এসেছি। অচিন্ত্যপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদুল্লাহ ও মাওহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউদ্দিন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমরা সাধারণ সম্পাদককে অর্থাৎ আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আমরা ভোট দিয়েছিলাম তার চেয়ে অনেক বেশি ভোট দিয়ে বাবু সোমনাথ সাহাকে আমরা জয়যুক্ত করবো।
আমরা চান নেওয়ার প্রার্থী না, সে দেওয়ার প্রার্থী। এক টাকা পেলে পকেট থেকে পাঁচ টাকা লাগিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে। তার মা বাবা বলেছিল আমার ছেলেটা চলতে পারবে না, তোমরা নিও না নির্বাচনে। আমরা তাকে চেষ্টা করে নির্বাচনে নামিয়েছি, রাজনৈতিক ব্যালেন্স থাকার জন্য, এলাকা শান্তির জন্য। আপনারা সকলে চেয়ারখালে আছেন, সকলে চেয়ারে বসে যান, সকলে চেয়ারে বসে যান।